Hey, you've turned out to look chill. ট্রেন যাচ্ছে কত সুন্দর না পরিবেশ দেখ ট্রেনের মজা একরকম গাড়ির মজা একরকম প্লেনের মজা একরকম হ্যাঁ প্লেনে আমার ভাগ্য হয়নি আমার বোন দুইবার উঠেছে ব্যাঙ্গালোরে গেছিল তখন আর প্লাস যে হ্যাঁ চলে আসছে আর তারপরে মুম্বাইয়ে গেছিল না মাকে নিয়ে মা তো ক্যান্সার পেশেন্ট তখন হ্যাঁ হ্যাঁ তখন হ্যালো বন্ধুরা তাহলে আজকে আমি আবার এসেছিলাম এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার মা জানি তোমরা খুবই ভালো আছো আর সুস্থ আছো আর আমি ভালো আছি আমার মা খুব ভালো আছে তাহলে আজকে আমি আর আমার মা দিদন বাড়ি যাচ্ছে তাহলে এই যে দেখতে পাচ্ছ জঙ্গল তাহলে দাঁড়া তোমাদেরকে দেখো জঙ্গল হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি বানারহাটে আমার বাপের বাড়িতে আবার মার হাত ভেঙেছে মাকে দেখতে কেন কি কালকে বৃষ্টি এসেছিল দিদি দৌড়ালো দৌড়ালো কেন আগে বলো বৃষ্টি এসেছিল জামা কাপড় তুলতে গিয়ে পড়ে গেছে বৃষ্টি এসেছিল জামা কাপড় তুলতে গিয়ে পড়ে গেছে আর আজকে এই যে কালকে আমরা আজকে সকাল সকালই আসলাম সকাল সকাল চলে যাচ্ছি এখন বাজে সকাল 10টা সকাল 10টায় তাড়াতাড়ি রেডি হয়ে মানে আমার বাবা তো আজকে মানে শিলি চলে যাবে কেন কি কালকেই এসেছিল মানে আমার মা বলছিল তাই আজকে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি দিদুন বাড়ি গেলাম কেন গেলাম কি এখনো পৌঁছাইনি যাচ্ছি বলো এখনো পৌঁছাইনি কি তাই আমি আর এই যে আমার মা আবার দেখো একটা পুকুর কিন্তু এটা এই যে দেখো কত সুন্দর একটা খেতও আছে আর ওখানে সেখানে গাছ টাছ কত কিছু আছে তোমরা ভিম আঙ্কেল আমাদের গাড়ি চালাচ্ছে আর এই যে দেখো এই যে আমার আমার বাবার ড্রাইভার কেমন করে বলছি তাহলে দেখো আমাদের আমার আর আমার ভাইয়ের ওই যে ভীম অঙ্কল আমরা সবাই ওনাকে ভীমি অঙ্কল বলি ভীম অঙ্কল আর এই যে দেখতে পারো ওই যে দেখো এবার আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি মানে কি ওই যে দেখো আরও ক্ষেত আর দেখো আরেকটা ক্ষেত পেলাম ওখানে দেখো কত গাছ আর তোমরা দেখতে পারো যে এখানে কত লোক কাজ করছে আর এমনিতে এই যে দেখো কলা গাছ অনেক কলা গাছ আছে এখানে মানে তোমরা জানো না যে এবার আমি বাড়ি যাচ্ছি এবার আসি